বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো দুজনের, আহত হয়েছে একজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলরাঙ্গা থানার ভাপ্তা রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন বাইক আরোহী বহরমপুরের দিক থেকে আসছিল, ঠিক সেই সময় বেলরাঙ্গাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। খারাপ রাস্তা হওয়ায় ওই দুর্ঘটনা বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনাস্থলে বাবু শেখ সবুর আলী নামে দুজনের মৃত্যু হয়। তাদের ভাপ্তা কদমতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছে আরও একজন, তাকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ইতিমধ্যেই। ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে 34 নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশ আসার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিনুল হকের রিপোর্ট, NTV WB। কোথায় গিয়েছিল? কি নাম, কি নাম, কত, কোথায় বাড়ি? কদমতলা। ভাবতো কদমতলা।